রাজধানীর মতিঝিল থেকে জাল জুডিশিয়াল ও নন জুডিশিয়াল স্ট্যাম্প কোড ফি তৈরির সঙ্গে জড়িত সন্দেহে মূল হোতা ফরমান আলী সহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। জব্দ করা হয় বিপুল কার্টিস পেপার ও কোড ফি। কারণবাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সংঘবদ্ধ চক্রটির ক্রেতা দেশের আদালত পাড়ায় এ সকল স্ট্যাম্প বিক্রিকারীরা। গ্রহীতারা প্রতারিত হওয়ার পাশাপাশি সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে বলে জানান র্যাব তিন কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। দেশের বিভিন্ন জায়গায় এ সকল স্ট্যাম্প বিক্রি করে আসা ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে, অচিরেই গ্রেফতার করা হবে বলে জানান তিনি। বিভিন্ন হাত ঘুরে তাদের কাছে আসে, সো তাদের জিজ্ঞাসাবাদ থেকে এতটুকু কনক্লুশনে আসা যায় যে ওরা যেখানে বাইরে থেকে যেগুলো সাপ্লাই হচ্ছে, ঢাকা বিতরণের দায়িত্ব হচ্ছে যে মেইন আসামি ফোরকান এবং তার সহযোগীদের। বৈধ এবং অবৈধের মধ্যে কোনো পার্থক্য কিন্তু করা খুবই কঠিন। এই জন্যই আমাদের সবার কাছে আমাদের মেসেজটা এটাই থাকলো যে আপনারা যারা বৈধ ভেন্ডার তাদের কাছ থেকেই আপনারা নেবেন, তারা আপনারা প্রতারণার সম্মুখীন হবেন না।